নমস্কার বন্ধুরা, রেনবোতে আপনাদের স্বাগত। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা পূর্ব প্রতিশ্রুতি মতো আমরা কাজের যে সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকারে আছে, বিভিন্ন ধরনের কাজ সরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি প্রতিষ্ঠানেও আমরা সেই কাজের সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের কাছে জানাবো বিস্তারিত, যাতে আপনারা এই সম্পর্কিত বিশদে জানতে পারেন। প্রথমেই আমরা নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞাপন গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেরিয়েছে, সেই সম্পর্কে তোমরা বিস্তারিত জেনে নেব। বসিরহাট সাব ডিভিশনে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞাপন বেরিয়েছে, তার লাস্ট ডেট 10 জুন 2022, অর্থাৎ বেশি দেরি নেই, আপনারা অতি শীঘ্রই এই আশাকর্মী বসিরহাট সাব ডিভিশনে যারা বসবাস করেন, তারা যদি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করেন, তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার যে নির্দিষ্ট রুলস আছে সমস্ত কিছু আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করা যায়, বসিরহাট সাব ডিভিশনে 10 জুন পর্যন্ত আশাকর্মী নিয়োগ হবে, বেশ কতগুলি পোস্টে এই আশাকর্মী নিয়োগ হবে। আমরা শুধুমাত্র তার কিছু বিস্তারিত জিনিস এখানে দিয়ে দিলাম। এখানে একটি অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি আছে, এই দুটি ফর্ম ফিল আপ করে আপনার গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই করে ব্লকে, নির্দিষ্ট ব্লকে জমা দিতে হবে। বাদুরিয়া, হাজরাবাদ 1, হাজরাবাদ 2, বসিরহাট, বসিরহাট 1, 2, হাড়োয়া, এই সমস্ত হিঙ্গলগঞ্জ, মিনাখা, এই ব্লকগুলিতে প্রচুর পরিমাণে আশাকর্মীদের জন্য, যারা আশাকর্মীদের জন্য কাজ করতে চান তাদের জন্য বিজ্ঞাপন বেরিয়েছে। আপনারা অতি সত্বর এই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে আপনারা নির্দিষ্ট জায়গায় জমা করুন। এর পরবর্তী আরেকটি কাজ, এরপর ঝাড়গ্রাম জেলায় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজে একটি বিজ্ঞাপন বেরিয়েছে, সেই বিজ্ঞাপন সম্পর্কে আমরা আলোচনা করব। এরও ফর্ম জমা করার শেষ দিন হচ্ছে 10ই জুন। 10ই জুনের মধ্যে আপনাকে অনলাইনে ফর্ম সাবমিট করতে হবে। এই কী কী এলিজিবিলিটি লাগবে, কী কী পোস্ট আছে আমরা একটু দেখে নেব। ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড, 28টা পোস্ট আছে, অনেকগুলি পোস্ট। সুইপার 3টি পোস্ট আছে, অর্থাৎ অনেকগুলি পোস্ট এই ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের পক্ষ থেকে বেরিয়েছে। এর কী কী এলিজিবিলিটি আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা একটু নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। 18 বছর থেকে 39 বছর বয়সে যারা আছেন সাধারণ সম্প্রদায়ের, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এসসি এসটিরা কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবে। কী কী কোয়ালিফিকেশান আছে, স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি, আমরা নির্দিষ্ট লিঙ্ক বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এক্সামিনেশান কীভাবে হবে, কী কী বিষয় থাকবে, তা সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে এই ফর্মের মধ্যে। অনলাইনে আপনাদের ফর্ম জমা করতে হবে, এরপর অফলাইনে পরীক্ষা হবে, রিটেন এক্সামিনেশান হবে এবং তারপর ইন্টারভিউ হবে, সমস্ত কিছুই বিস্তারিতভাবে দেওয়া আছে এবং কোন পোস্টের জন্য কারা যোগ্য, কী কী এডুকেশন কোয়ালিফিকেশান, তা সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে বিস্তারিত বলা আছে, অর্থাৎ এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে নির্দিষ্ট কিছু ফিস দিতে হবে, সেই ফিসটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে দিতে হবে। সেই ফিসটা অবশ্যই দেখে নেবেন, যাতে আপনাদের ফর্মটি রিজেক্ট না হয়ে যায়, অর্থাৎ ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে জমা দেবেন। নির্দিষ্ট প্রসেস যে আছে সেই প্রসেসটা মেনটেন করে এই অ্যাপ্লাই করার পরে আপনারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন। আজকে আমরা এই দুটো নোটিফিকেশান সম্পর্কে, এঙ্গেজমেন্ট নোটিফিকেশান সম্পর্কে জানালাম। পরবর্তীকালে আরও এরকম বিভিন্ন এঙ্গেজমেন্ট নোটিফিকেশান যেগুলি আছে, এছাড়া আরও ভালো ভালো অন্য অন্য জায়গায় যে নোটিফিকেশানগুলি আছে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এতে আপনারা সঙ্গে সঙ্গে কী কী এঙ্গেজমেন্ট নোটিফিকেশান পাচ্ছে আসছে এবং লাস্ট ডেট কত, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু সম্পর্কে জেনে যাবেন। বন্ধুরা, চ্যানেলটিকে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।